हेलो बंधुरा, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल पियाली सिंपल लाइफस्टाइल। तो बंधुरा, आशा करी तुम्हारा प्रत्येके भलो आछो, सुस्थ आछो, और आमिओ एकदमई भलो आछि, सुस्थ आछि। तो आजकेर भिडियोटा एकटु अन्यरकम भावे हबे। तुम्हारा प्रथमे देखले जे आमि रान्ना चापेछि। आजके आमि भाबलाम तोमादेर संगे आमि एकटु रेसिपि शेयर करब माछेर झोलेर। যেহেতু গরমকাল পড়ে গেছে, তাই এই সময় পাতলা যে কোনো ঝোল বা পাতলা মানে টক, তার সঙ্গে যদি মাছের মানে মাছের পাতলা ঝোল বা মাছের পাতলা টক থাকলে ভালো লাগে খেতে। তো আবার এই তেল ঠিকঠাক তো তাই ভাবলাম আজকে যেহেতু যখন বাড়িতেই রান্না করছি, তাই তোমাদেরকে একটু আমি মানে মাছের ঝোলের রান্নাটা শেয়ার করি। তো একটা কথা বলি, তো আজকেই আমি তোমাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা, তো এবার থেকে আমি চেষ্টা করব আমার পিয়ালি সিম্পল লাইফস্টাইলে। আমার লাইফস্টাইল তো তোমাদেরকে দেখাই, তো প্রায় একে একই দেখে মানে দেখিয়ে আসছি। তো এবার থেকে ভাবছি আমার পিয়াল এর সঙ্গে আমার কুকিংও দেখায় মাঝে মাঝে, মানে রান্না বান্না তোমরা তো জানো। তো এবার থেকে আমি ভাবছি চেষ্টা করব তোমাদেরকে আমার লাইফস্টাইলের মধ্যে প্রত্যেক দিন একটা করে রেসিপি দেওয়ার জন্য। মানে আমার বাড়িতে যাই রান্না হবে, আমি সেটাই তোমাদেরকে ভালো করে মানে কুকিংয়ের মতো, যেরকম কুকিং চ্যানেলে যেরকমই রান্নাটা হয় ওভাবে প্রত্যেক দিন তোমাদেরকে শেয়ার করে দেখাবো, ঠিক আছে? তো এখন মাছটা ভাজা হচ্ছে, ভাজা হোক, আর এদিকে আমি পেঁপেটা কাটবো। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। জানি না তোমাদের কেমন লাগবে, তোমাদেরকে কেমনভাবে আমি উপহারটা দিতে পারবো আমার কুকিংয়ে। তো ভাবছি একটু অন্যরকমভাবে এবার ভিডিওটা করার চেষ্টা করছি। এতদিন তো আমি আমার লাইফস্টাইলে করলাম, তো এবার ভাবলাম আমি একটু লাইফস্টাইলের সঙ্গে কুকিংটা অ্যাড করি, ঠিক আছে? তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা, তো বন্ধুরা, তোমরা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখো না কেন, তোমরা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট একটা বেল আইকন আছে ক্লিক করে দেবে সবার আগে আমার ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। আর আরও একটা কথা, যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ প্লিজ একটা কিন্তু লাইক করে দেবে, কারণ তোমাদের লাইক আমাদের ভিডিও করতে অনেক উৎসাহ দেয় তোমাদের একটা লাইকে, ঠিক আছে? তো এটা তোমাদেরকে অনেক রিকোয়েস্ট থাকলো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো মাছের তো প্রায় এক পিট ভাজা হয়ে গেছে, আর এখানে আমি কী মাছ নিয়েছি বলো তো, দু পিস আছে শোল মাছ আর তিন পিস আছে সিলভার কাপ মাছ, মানে গতকাল আগের দিনকার মাছ কিছুটা খাওয়া হয়েছে আর কিছুটা ছিল। তো এরপরে আমি পেঁপেটা কাটতে বসেছি। তবে পেঁপে কাটার আগে তোমাদেরকে আমি একটা কথা বলে দিই, তো তোমরা হয়তো এটা বেশিরভাগই মানুষ জানো, নতুন নতুন যারা রাঁধুনি, যেমন ধরো আমি, আমার মানে সব কিছুটাই তো বিয়ের আগে থেকে জানি না। তো এই যেমন একটা কাজ যে পেঁপে কাটাটা, তো আমি কিন্তু অ্যাকচুয়ালি পেঁপেকে কাটার পর ধুতাম। তো এখানে এসে আমার যে শাশুড়ি মা, তো আমাকে বলেছে যে পেঁপেটাকে আগে ধুয়ে তারপরে কাটতে, কারণ পেঁপের যে আঠা ওটাই শরীরের মধ্যে মানে শরীরের মধ্যে ওই আঠাটা কিন্তু শরীরের মধ্যে অনেক মানে কি বলবো দরকার, শরীরের মধ্যে যেটা বলা যায়। তো সেই জন্য আঠাটা যাতে না ধুয়ে যায় তার জন্য পেঁপেটাকে আগে আমি ধুয়ে নিলাম, তারপরে আমি পেঁপেটাকে কাটছি, যাতে না আঠাটা ধুয়ে চলে যায়। তাহলে পেঁপেটা খেলে কিন্তু মানে যতটা আমরা পেঁপের থেকে যে গুণাগুণটা পেতাম সেটা কিন্তু মানে পাবো না। অনেকে দেখবে পেঁপের আঠা দিয়ে কিন্তু বাতাসাও খায়। তো যাই হোক, আমি এখন পেঁপেটা কেটে নিচ্ছি। আর পেঁপেটা কাটতে কাটতে কিন্তু ওদিকেও আমাকে খেয়াল রাখতে হচ্ছে, কারণ না হলে কিন্তু মাছ একদমই পুড়ে ছাই হয়ে যাবে, কারণ উনানটা কিন্তু বেশ মানে ভালোভাবেই জ্বলছে। তো দেখো মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো আমি একদমই মানে তোমরা দেখেই ভাববে যে খুবই কুড়ে কুড়ে একজন, যাক মাছটা পড়ে গেল রে। তো আমাকে দেখেই ভাবে খুবই একজন কুড়ে মানুষ, মানে কাজ বাজ একদমই কম করে, অল্প করে, যার জন্য যাতে না আমার কাজটা করতে মানে ধুতে যেতে না হয়, তার জন্য আমি মাছটা মানে এক সাইডে রেখে পেঁপে আর আলুটাকে ঢেলে দিয়েছি। তো যাই হোক, এরপরে এখানে আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম। এটাকে অল্প করে একটু ভেজে নিতে হবে, ডাইরেক্ট দিলেও হয়, তবু একটু যেহেতু মানে এখানে আমি তো মানে একদম সিম্পলভাবে রান্না করব যাতে একটু টেস্টি আসে, তার জন্য একটুখানি সবজিটাকে ভেজে নিলাম। তো এরপরে আমার ভাজা হয়ে গেছে, আমি আবার ওই একই পাত্রে ঢেলে নিচ্ছি। আসলে আমি তো আমার রেগুলার প্রত্যেক দিনের রান্নাটাই তোমাদেরকে দেখাচ্ছি, সেভাবে যে একদমই রেসিপির মতো কুকিংয়ের মতো চ্যানেল তো সেরকমই নয়, তাই আমি চেষ্টা করছি যে প্রচুর জিনিস আমি ধুই বন্ধুরা, কিন্তু মানে শর্টে করার চেষ্টা করছিলাম। তো যাই হোক, আমার সবজিটা কিন্তু ভাজা হয়ে গেছে,
तो এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। অবশ্যই সরিষার তেল দিয়ে যে কোনো সবজি বা যে কোনো রান্না করলে কিন্তু টেস্ট একটা অন্যরকম আসে, তো তাই সরিষার তেল দিলাম, পাঁচ ফোড়ন দিলাম, গোটা দুটো শুকনো লঙ্কা দিলাম। আর চাইলে তোমাদের বাড়িতে যদি কাঁচা লঙ্কা থাকে অবশ্যই দেবে, কিন্তু আমাদের বাড়িতে কাঁচা লঙ্কা গাছে আছে, সেগুলো নরম তাই দিলাম না। তো এরপরে আমি দিয়ে দিলাম আদা বাটা, ঠিক আছে। আর আদা বাটা দেওয়ার আগে আমি একটুখানি হলুদ দিয়েছি, তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো। হলুদটা দিলে পরে কি হয়, তেলটা ছিটকাবে না গায়ে, ঠিক আছে। নতুন রান্ধনের জন্য এটাও একটা কিন্তু ভালো টিপস, আমি এটা জানতাম না। হাই যা, পেঁয়াজটা আমি এত লাস্টে দিলাম, ভুলেই গিয়েছিলাম কড়াটা যে গরম হয়ে গেছে নামিয়ে দিয়েছি বলে, মানে লঙ্কা পুরার গন্ধে এত আমি হেঁচেছি কেসেছি ভুলেই গেছি। তো যাই হোক, পেঁয়াজটা কিন্তু আগেই দেওয়া দরকার ছিল আমার, কিন্তু সেটা আমার দেরি করে দেওয়া হয়ে গেল। তো এরপরে যে আমার ভেজে রাখা সবজিটা, সেটা আমি পরপর দিয়ে দিলাম। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তারপরে আমি বলছি পরপর কী কী দিলাম। এরপরে অল্প করে একটু নেড়ে নিচ্ছি, আর এটাতে যাতে খুবই মানে আঁচটা যাতে কম লাগে সেরকমই করতে হবে, কিন্তু আমার তো এখানে আঁচটা একটু বেশিই লেগে গেছে, তোমরা নিশ্চয় ফলো করেছো। তো এবার আমি কী দিয়ে দিলাম বলো তো, যে বাটনাটা বেটেছিলাম আদা যে শিল ধোয়া জলটা সেটা দিয়ে দিলাম, আর এরপরে আমি ঢাকনা লাগিয়ে দিলাম। অবশ্যই কিন্তু যে কোনো সবজি রান্না করলে ঢাকনাটা কিন্তু লাগাতেই হবে, আর পেঁপের ক্ষেত্রে তো অবশ্যই, কারণ সবজিটাকে সুসেদ্ধ করতে হবে। তো তার জন্য আমি ঢাকনাটা দিয়েই কিন্তু পুরো রান্নাটাই কিন্তু করব। আর যেহেতু আমি সবজিতে লবণ দিয়েছিলাম তোমরা নিশ্চয়ই ফলো করেছো, তো সেই জন্য আমি এবার জলটা যে দিলাম সেটা নাচ করে কিন্তু আমি অল্প করে একটু লবণ দিয়ে দিলাম। আর এরপরে আমি জিরা বাটা দিয়ে দিলাম। অবশ্যই আমি তরকারিটা কিন্তু জিরা বাটা দিয়েই করছি। আবারও আমি ঢাকনা লাগিয়ে দিলাম, কারণ সবজিটাকে ঢাকনা দিয়ে রান্না করার একমাত্র কারণ কি বলো তো, তো মাছটা দিয়ে দিলাম দেখলে তো। চলো একটু কথা বলে নিই, এটা তোমরা জানো সবজিটাকে ঢাকনা দিয়ে লাগিয়ে রান্না করলে সবজির মধ্যে যে গুণাগুণটা সেটার বাষ্পের মধ্যে কিন্তু বাইরে মানে যেতে পারবে না, ওই খাবারের মধ্যে কিন্তু থাকবে। তো এটা সবাই জানে, তো তবু আমি বললাম, আমি ছোটোবেলায় জানতাম না, আমি নিউট্রিশন পড়ার পর মানে পড়তে পড়তে ক্লাসে তারপরে জানতে পেরেছি। তো এবার দেখো আমার ফাইনালি রান্নাটা হয়ে গেছে, তবে পাঁচ ফোড়নটা একটু মানে পুড়ে গেছে, যাই হোক কোনো অসুবিধা হবে না। তবে এইরকমই পাতলা ঝোল গরমে খেতে কার না ভালো লাগে। তো এরপরে আমি রান্না করার পর যে সমস্ত আমার মশলার যে কৌটোগুলো, মানে ওগুলো এত পরিমাণে গুঁড়ো পড়েছে, কারণ আমাদের ঘরটা তো তোমরা জানো তো মানে প্রচুর ঘুণ পড়ে, আর এই রান্না করি যে প্রচুর ওই যে মানে ছাই ছাই উড়ে না, ওগুলো পরে আমার কৌটোগুলো এমন হয়ে গিয়েছিলো মানে হাত দেওয়ার মতোই নয়। আর যেহেতু সামনে পয়লা বৈশাখ আসছে, ঘরে জিনিসপত্রগুলো যদি না একটু বাঙালিদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কেমন একটা লাগে না, তো সেই জন্য ভাবলাম আমি একটু পরিষ্কার করে নিই। আর ট্যাঙ্কিটা পরিষ্কার করা হচ্ছে বলে আমি পুকুরের জলে ধুচ্ছি, তাই কালারটা যেন একদমই মানে ঘোলাটে ঘোলাটে। তো যাই হোক, আমি কিন্তু মশলাগুলো সব কিন্তু কৌটোর ভেতরে আছে, বার থেকে কৌটোগুলোকে ধুলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। যদি তোমাদের আমার ভিডিওর মধ্যে কিছু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করবে, আর প্রত্যেকে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।